Almoy nahoy, Moiso Baikor Lopla Hiso. I have come with the word of God. Isoro Baikor Hiso. And Isoro Baikor, Jesus will say, the my word is the spirit and life. Moiso Baikor, Zibon Aru Atma Hoy. Hallelujah. Bible clarify Kore say, God is a spirit, Isoro Atma Hoy, Aru Tiok Zizone Aradhna Kore. Atma Aru Hoto Tare Kore Volage. That means, Punji aradhna aru moi jikhini kam jisu namot eko aru jodi ei atmat nohoy it is not at all acceptable etu ketiao grahanjogyo nohoy bible e amak eta protocol dise aru ei karone bohute bible e kose bohute edin jeta jisu judgment seat e thiyo hobo aru keu loge kobo je probo moi tomar name rohishto korislo moi tomar name e ashorit kam korislo aru jisu kobo moi to na jano actually Okay, kind of, I atmare answer and open your heart. Amar ridoy ami mukuli korim. Praise the Lord. Hallelujah. Ma believe ko apni excited ase karbar jodi kipeni lage apni tak kobo please azin hobo. Hallelujah. Praise the Lord. Hallelujah. Bible clear kore se je ami jodi first Thessalonians 5:23 porem that ko se is ami prokritote atma hoy ar amar eta plan ase ami horiwa bah koru jodi pare apni mor logot kobo paribo moi atma hoy eke loge moi atma hoy mor eta plan ase amar horiwa bah koru আপনার যেটো ঘর আপনি দেখি আছে আপনি যে হৰিয়ত আছে আপনার সজন কব পাৰিব আপনার ঘর ধুনিয়া আছে দ্যাট ইজ ইয়োর বডি আপনার যেটো বডি আছে এটো ঈশ্বর বাই কৰে আমাক ক্লেৰিফাই কৰিছে ইটস দা হাউস ওকে আমি যেটো কৈছো আত্মা আৰু এটো ঈশ্বৰৰ পৰা অহা হয় আৰু হে কাৰণে ই কেতিয়াও মৃত্যু নহয় আমাৰ প্ৰাণ যেটো শব্দ আমি ইংৰাজীত চৌল বুলি পাইছো গ্ৰীকে চিক চখে বুলি কৈছে আৰু ইটছ এ কম্বিনেশ্যন অফ ইমোশ্যন মাইণ্ড এণ্ড উইল ই আমাৰ মাইণ্ড উইল আৰু আৱেগক অন্তৰ্ভুক্ত কৰে আমি যিটো শব্দ আমি বডি বুলি পাইছো আৰু তাৰ শব্দটো আমি যদি তাৰ মিনিং চাওঁ তেতিয়াহ'লে ইটছ এ ডাষ্ট বুলি কোৱা হৈছে ধূলি আৰু সেইকাৰণে ধূলি আমাক নিৰ্মাণ কৰা হৈছে আৰু ধূলিলৈ আমি ঘূৰি যাম বাট ইয়াত কোৱা হৈছে অ ড্ৰাই বনচ হিয়াৰ দ্য ৱৰ্ড অফ দ্য লৰ্ড জিএছকলক যেতিয়া ঈশ্বৰে ক'লে যে তুমি এই হাৰ্ডিবিলাক শুকান হাৰ্ডিবিলাকে জি উঠিবনে আৰু প্ৰফিট ইজেকেলে কৈছে যে প্ৰভু আপুনিহে জানে আৰু তেতিয়া তেওঁ প্ৰভুৱে তেওঁ কৈছে অ চান অফ মেন মানুহৰ পুত্ৰ প্ৰফেচাই কৰা বুলি কৈছে ডিক্লেয়াৰ কৰা আগন্তু তেতিয়া কৈছে ডিক্লেয়াৰ দ্য ৱৰ্ড অফ দ্য লৰ্ড ঈশ্বৰে বাইকত ডিক্লেয়াৰ কৰা আগন্তু কৈছে অ ড্ৰাই বনচ হিয়াৰ দ্য ৱৰ্ড অফ দ্য লৰ্ড ঈশ্বৰৰ বাইক শুনা হালেলুয়া ঈশ্বৰৰ বাইকত ইমান সামৰ্থ্য আছে ইট কেন চেঞ্জ এনি চিটুৱেশ্যন অফ ইয়াৰ লাইফ আপোনাৰ জীৱনৰ যিকোনো চিটুৱেশ্যন চেঞ্জ কৰিব পাৰে আই বিলিভ ইট মই বিশ্বাস কৰোঁ ঈশ্বৰৰ বাইকতকৈ বেছি মই কোনো কথাকে বিশ্বাস নকৰোঁ দেটছ আই ডিটাৰমাইন মাই মাইণ্ড মোৰ মাইণ্ডক মই ডিটাৰমাইন কৰিছোঁ ন' মেটাৰ হাউ একচেপ্টেবল ইট ইজ এই পৃথিৱীত যিটো লাগিলে যিমান গ্ৰহণযোগ্য নহওক ইফ ইট ইজ কনট্ৰাডিক্ট টু দ্য ৱৰ্ড অফ গড যদি ঈশ্বৰৰ বাইকৰ অপজিটে যায় আই উইল নেভাৰ একচেপ্ট ইট আই হেভ মেড আপ মাই মাইণ্ড মোৰ মাইণ্ডক মই মেড আপ কৰি লৈছোঁ এণ্ড দ্য ৱৰ্ড অফ গড আপুনি যদি ঈশ্বৰৰ বাইকৰ লগত চিৰিয়াছ আছে চিৰিয়াছ It can produce result actually. Miracles, signs, wonders, is a bycot follow koro. Not the man of God. Is a bycot follow koro. Miracles, signs, wonders, is a bycot follow koro. If you can believe God's word, Bible says everything is possible to him. He who believes. Jiyana biswa koro, teo kane hokolo humbo hoy. Praise the Lord. আমি সকলোৱে বাৰু কম মই বিশ্বাস কৰোঁ প্ৰভু হালেলুয়া
আৰু এটো ডায়লগ নহয় দিছ ইজ দ্য ওয়ার্ড অফ দ্য লর্ড এটো সেই বাক্য হয় আর বাইবেলে কৈছে when I speak my word যেতিয়া মই কথা কও বা ঈশ্বৰে কৈছে it will never come with void ই কেতিয়াও খালি ঘূৰি নাহে বুলি কৈছে যিহৰ কাৰণে ইয়াক পঠোৱা হৈছে ই তাক ৰিজাল্ট প্ৰডিউচ কৰে আৰু যিদিনাখন মই ঈশ্বৰৰ লগত এনকাউণ্টাৰ কৰিছিলোঁ আৰু সেইদিনাখনে মই ডিটাৰমাইন কৰিছিলোঁ একচুৱেলি I have determined my mind. The Lord, whatever is said in this world, let it be practical in my life. I want to experience it. More yet experience greater beside actually. Hallelujah. I mean, as a young generation, listen to me. As a Jesus Baiko, actually, as a follower of Christ, Christian, a bohut homo Jesus bohut karanat follower, actually. যেতিয়া যীশু পৃথিৱীত আছিলে বহুত লোক যীশুৰ পিছে পিছে ঘূৰি ফুৰিছিলে আৰু তেওঁলোকৰ মাজত কিছুমানে খাবলৈ আহিছিলে কিছুমানে চাবলৈ আহিছিলে কিছুমানে শিকিবলৈ আহিছিলে কিছুমানে সুস্থ হ'বলৈ আছিলে ডিফাৰেণ্ট ৰিজন আৰু আজি আপুনি আৰু মই কুৱেশ্যন মাষ্ট বি আস্কড এটা প্ৰশ্ন আপুনি সদায় সুধিব লাগে ৱাই এম আই ফলোৱিং ক্ৰাইষ্ট মই কিহৰ কাৰণে খ্ৰীষ্টক ফলো কৰোঁ আশীৰ্বাদ পাবৰ কাৰণে সুস্থ হ'বৰ কাৰণে চাকৰি পাবৰ কাৰণে বিয়া পাতিবৰ কাৰণে ৰং মটিভছ ভুল ধাৰণা আপোনাৰ আপুনি যীশুক এটা কাৰণত ফলো কৰিব লাগে হি ইজ গড ঈশ্বৰ হয় হি হেজ ক্ৰিয়েটেড ইউ তেওঁ আপোনাক সৃষ্টি কৰিছে হি হেজ ডাইড ফৰ ইউ আপোনাৰ কাৰণে মৃত্যুবৰণ কৰিছে মূল্য মৃত্যু কালি মই কৈছো যীশুৰ যি মৃত্যু আছিলে যদি আপুনি তাক বুজি পাই যায় ৰেষ্ট অফ ইয়াৰ লাইফ আপনি কবে গোটেই জীবন প্রভু মই তোমাকে আরাধনা করিম এবার মই সব প্রার্থনা করে আসলে ঈশ্বর কৈছে লর্ড আপনি যে ক্রুশত মরিছিল প্লিজ মোক অকমান বুঝিব কারণে সহায় করব কারণ যেতালোকে মই ফিল করব নোৱাৰো হয়তো মই তোমার কারণে ইমান ক্রেজি হব নোৱাৰো আসলে আৰু এদিন মই এটা কনফারেন্সত আছিল দ্য মেন অফ গড ওয়াজ এক্সপ্লেইনিং ঈশ্বর তাকে এক্সপ্লেইন করে আসলে যীশুর মৃত্যুর কাহিনী এন্ড আই ক্যান সেন্স দ্য ভেরি প্রেজেন্স অফ গড আমি কৈছো লর্ড প্লিজ স্টপ মি আই ক্যানট বিয়ার ইট আই ওয়াজ ক্রাইং মই কান্দি আসছিল দ্য টিয়ার্স রোলিং মাই চিক এন্ড আই সেড লর্ড স্টপ ইট আৰু এদিন ঈশ্বরে মোক রিমাইন্ড করেছিল দিগন্ত আই হ্যাভ কল্ড ইউ মই তোমাক মাতিছো হালেলুয়া মই যেতিয়া ক্লাছ নাইন টেন এনেকৈ পঢ়ি আছিলোঁ আৰু তেতিয়া মোৰ ড্ৰিম আছিলে মই এজন আৰ্মি হৈ যাম একচুৱেলি মোক আৰ্মি ড্ৰেছ বহুত ভাল লাগে আৰু এইফালে ভাবি আছিলোঁ হায়াৰ ছেকেণ্ডেৰী পাছ কৰাৰ পিছতে ভাবিলোঁ আৰ্মি হ'ম আৰু যেতিয়া মই কৰ্ট ক'লোঁ আৰু মাৰ ইচ্ছা নাছিলে একচুৱেলি আৰু কৈছে মই আৰ্মি ভাল নাপাওঁ কৈছে আৰু তাৰপিছত মই ষ্টাডি কৰিলোঁ আৰু মই গৈ আছিলোঁ জীৱনত ভাবি আছিলোঁ কৰিম কি একচুৱেলি আৰু যেতিয়া মই ইউনিভাৰ্চিটিলৈ গৈ পালোঁ আৰু তেতিয়া মই ভাবিলোঁ যে অ' এডমিনিষ্ট্ৰেটিভ অফিচাৰ হ'ম একচুৱেলি ইউ পি এছ চি এক্সাম যাম আৰু মোৰ কনফিডেঞ্চটো আছিলে বাই গডছ গ্ৰেচ একচুৱেলি মই কলেজ টপাৰ আছিলোঁ হায়াৰ ছেকেণ্ডেৰী ডিষ্ট্ৰিক্ট টপাৰ আছিলোঁ আৰু মোক এনেকুৱা লাগিছিলে আই কেন ক্ৰেক এনি কাইণ্ড অফ এক্সাম একচুৱেলি কিন্তু মই টেষ্ট ফেইল কৰিছিলোঁ অ'কে ষ্টুডেণ্ট লিচন টু মি মই ক্লাছ নাইন টেনলৈকে নেভাৰ পাছ এনি এক্সাম মই কোনো এক্সামেই পাছ নকৰোঁ একচুৱেলি এভৰি ছাবজেক্ট ফেইল আৰু কেলে যদি আপুনি প্ৰশ্ন কৰে আমাক বুজোৱা হৈছিলে যে তুমি গাধা হয় আমাৰ গাঁৱৰ মানুহে আমাক কয় আমাৰ টিচাৰে আমাক কয় আৰু আমি বিলিভ কৰোঁ দেৰ ইজ এ পাৱাৰ ইন ইয়ৰ মাইণ্ড আপোনাৰ দিমাগত পাৱাৰ আছে একচুৱেলি বাইবেলে কৈছে এজ এ মেন থিংকছ ইন ইজ হাৰ্ট চ' ইজি যেনেকৈ এজন মানুহে চিন্তা কৰে তেওঁ তেনেকৈয়ে মানুহ হয় বুলি কৈছে যদি আপুনি বিলিভ কৰে আপুনি চিন্তা কৰে মই গাধা হয় আপুনি গাধা হয় অ'কে আপুনি যদি বিলিভ কৰে মই চোকা হয় আপুনি চোকা হয় চাডেনলি মোৰ লাইফত শ্বিফ্ট আহিছিলে এইটো লং ষ্টৰি আছে মই এতিয়া নকওঁ হয়নে বাট যেতিয়া শ্বিফ্ট হৈ গ'ল বাট মই বিলিভ কৰোঁ বিহাইণ্ড মোৰ ছাকচেছৰ পিছত প্ৰেয়াৰ আছিলে গড ৱাজ দেয়াৰ একচুৱেলি ঈশ্বৰ আছিলে বিকজ মাই মম ইজ এ প্ৰেয়াৰফুল ৱুমেন একচুৱেলি মোৰ মা প্ৰাৰ্থনা কৰা মহিলা হয় একচুৱেলি আই হেভ ছিন মই জীৱনৰ সৰুৰ পৰা তেওঁক দেখিছোঁ একচুৱেলি যেতিয়াৰ পৰা মই পৃথিৱীত কিবা এটা মনত পেলাব মোৰ মনত আছে এভৰি মৰ্ণিং ইন দ্য থ্ৰী এ এম তিনিটা বজাত তাৰপিছত তাই হাজিৰাও কৰিব যাব লাগে একচুৱেলি ছয় বজাত হাজিৰা যায় মেবি সাত কিলোমিটাৰ খোজকাঢ়ি আকৌ ছয় বজাত ঘূৰি আহে বাট ষ্টিল প্ৰেইজ প্ৰাৰ্থনা কৰে এণ্ড চি ছেইড তাই মোক যেতিয়া মই অলপ বুজিব পৰা হৈছিলোঁ মোক কৈছিলে যে গড উইল চেঞ্জ আৱাৰ লাইফ ঈশ্বৰে আমাৰ জীৱন পৰিৱৰ্তন কৰিব একচুৱেলি
still assume I ekke dekhiye sotaik prayerful amar kore mon hoday koisho chilo mo jete goisho apni jodi mul jibonote ta grace dekhise onugro dekhise agar apni jodi bhabe mon ministry ki karne asu my position or kore ministry dekha nai actually my title or kore ministry dekha nai actually মই কিবা পাব কাৰণে মিনিষ্ট্ৰি ৰখা নাই গড হেজ কল্ড মি একচুৱেলি ঈশ্বৰে মোক মাতিছে আই এম ভেৰি কনফিডেণ্ট মই জানো একচুৱেলি গড হেড কল্ড মি আৰু এনেকৈ মোৰ জীৱনৰ লক্ষ্য এটাই আছে মাত্ৰ এটা আটাইতকৈ হাইষ্ট যিটো মোৰ লক্ষ্য হয় লিফটিং আপ দ্য নেম অফ জিজাছ একচুৱেলি এইটো জেনেৰেশ্যনক মই এটা মেছেজ দি পেলাই যাবলৈ বিচাৰোঁ যে মাই জিজাছ ইজ এ লাইভ মোৰ যীশু জীৱিত আছে And his word is truth. The Bible has said actually. What did Koi Moi Husto Koyo? That means Husto Ta Apne Jibonot Ahibo Lagen. Jodi Ishore Koi Moi Tumak Financially Blessed Koriso, then you must be financially blessed actually. Jodi Ishore Koi Moi Tumak Akribat Korin, then Apne Akribatito Hobo Lagen actually. If the word of God is not true in your life, you are wasting your time. Apne bike apne jibonot jodi Ishore Bike Hosan Hoy, apne time pass Korias actually. Don't be casual Christian. Apuni casual Christian hobo nalage. Moi nije mind made up korisu. Never be a mediocre Christian. Ketiao moi mediocre Christian nohom actually. I will never compromise with God. So we will not compromise korim. Kintu Isor will not compromise na korim. Moi staff hokoloe jane. Aru jodi moi keneba ketiaomoke ahibo koy je this Sunday tumi ahibo lagibo. Ama meeting ase. মই তোমালোকক এটা কথা ক্লিয়াৰ কৰি দিছোঁ মোৰ চাকৰি হ'লেও আই উইল নেভাৰ বি দেয়াৰ কিছু আৰু যদি বহুত ইমাৰ্জেঞ্চি থাকে তেতিয়া মই যাব পাৰোঁ বাট মোৰ ঈশ্বৰতকৈ মোৰ চাকৰি ডাঙৰ নহয় একচুৱেলি যিজন ঈশ্বৰে মোক এই বছৰখিনি চলাব পাৰিছে মাই গড কেন টেক কেয়াৰ অফ মি একচুৱেলি মোৰ ঈশ্বৰে মোক চলাব পাৰে হালেলুয়া আৰু সেইজন ঈশ্বৰক মই এক্সপিৰিয়েঞ্চ কৰিছোঁ আজি যদি মই কিবা এটা কনফিডেন্সত আপোনাক কথা কৈ আছো আজি 11 ইয়াৰ্ছ মই মিনিষ্ট্ৰিত আছো 11 বছৰ এভৰি চিংগল টাইম ঈশ্বৰে মোক প্ৰুফ কৰিছে আই এম ইয়াৰ গড একচুৱেলি ঈশ্বৰে কৈছে যে আমি লকডাউনৰ পিৰিয়ডত গৈ আছো ঈশ্বৰে মোক ৰিমাইণ্ড কৰি আছে স্বৰ্গত লকডাউন কেতিয়াও নহয় পৃথিৱীত লকডাউন থাকে তুমি খাবলৈ পাবা আজিলৈ এই পৃথিৱীত কোনেও খাবলৈ নাপালেও মই নিজে কৈছো প্ৰভু মই পাম একচুৱেলি কাৰণ মই তোমাক বিশ্বাস কৰোঁ আৰু এই কথা কাৰণে আপোনাক এৰগেন নিচিনা লাগিব পাৰে মোক প্ৰাউড নিচিনা লাগিব পাৰে কিন্তু যদি আপুনি ক'ব পাৰে দেটছ দ্য চেম গড সেইজনে ঈশ্বৰ হয় হালেলুয়া প্ৰেইজ গড যদি মই আপোনাৰ কাৰণে এৰগেন চাউণ্ড কৰিছোঁ চৰি বাট আই এম ভেৰি কনফিডেণ্ট ইন মাই গড মোৰ ঈশ্বৰত মোৰ বহুত কনফিডেঞ্চ আছে ঈশ্বৰত বা ক'ত কনফিডেঞ্চ আছে ইফ গড ছেড ইট ইট মাষ্ট বি মেনিফেষ্টেড একচুৱেলি ই মেনিফেষ্ট হ'ব লাগে First Corinthians 4:20 and a question. Kingdom of God is not in the world. Israel Jokotat Masalem. It must be manifest in the power. Papa Joy Kurbanware Apani, power Nayap Nasra. Puristic Joy Kurbanware Apani, power Nayap Nasra. Zidiab Nasra, power Takibo. Power Ahekoi President Nikos Nako, it is the Holy Spirit. It is Pabitrat Mahoy. পবিত্ৰ আত্মা যীশুৱে কৈছে মই যাওঁ আৰু মই তোমালোকক অনাতকৈ এৰি পেলাই নাযাম আৰু এজন সহায়কৰ্তা মই তোমালোকৰ লগত পঠিয়াই দিম আৰু তেওঁ তোমালোকক মোৰ বিষয়ে সাক্ষ্য দিব আৰু তোমাক আহিবলগীয়া কথাবিলাকৰ বিষয়ে জনাই দিব চাৰ্চ ইয়াং জেনেৰেশ্যন ইফ ইউ আৰ ছিৰিয়াছ উইথ গড আপুনি যদি ঈশ্বৰৰ লগত ছিৰিয়াছ হৈ যায় গড উইল বি ছিৰিয়াছ উইথ ইউ এটা কথা মই আপোনাক ক্লিয়াৰ কৰি দিওঁ যে আপুনি যে ভাবি থাকে যে ঈশ্বৰে ইচ্ছা কৰিলে মোৰ জীৱনত চব হ'ব নহয় বাইবেলে কৈছে আই নিড ইয়াৰ কোঅপাৰেশ্যন গড নিডছ ইয়াৰ কোঅপাৰেশ্যন ঈশ্বৰক আপোনাৰ কোঅপাৰেশ্যন লাগে আপোনাৰ ইচ্ছা নহ'লে ঈশ্বৰে একো কৰিব নোৱাৰে আপোনাৰ জীৱনত আপুনি ভাবিছে এইটো কেতিয়া কি কথা কৈ আছে পাষ্টৰ দিগন্তা ট্ৰু সঁচা কথা কৈ আছো ময়ো ভাবিছিলো মোকো কোৱা হৈছিলে যে ঈশ্বৰে ইচ্ছা কৰিলেই আমাৰ জীৱনত চব কাম কৰিব পাৰে হয় এটা আঁচনি আছে দয়াৰ কাৰণে ঈশ্বৰে যেতিয়া দয়া কৰে সেই দয়াৰ কাৰণে ঈশ্বৰে আপোনাৰ ইণ্ডিপেণ্ডেণ্ট অফ ইয়াৰ উইল হি ডাজ মিৰাকল ইন আৱাৰ লাইফ তেওঁ আপোনাক আশীৰ্বাদ কৰে সেইটো আঁচনিৰ ভিত্তিত যেনেকৈ বি পি এল কাৰ্ড থাকিলে আপুনি ঘৰ যে পায় চৰকাৰী এটা আঁচনি আছে অন দ্য বেচিছ আপুনি পাই থাকে আৰু ঈশ্বৰৰ ৰাজ্যতো এটা আঁচনি আছে মাতৃ দয়া আপুনি ভুল কৰাৰ পিছতো ঈশ্বৰে আশীৰ্বাদ পায় আৰু তাক যদি আপুনি এক্টিভেট কৰিব জানে হাউ টু Kingdom of God operates by system.
ঈশ্বরৰ ৰাজ্য সিস্টেমত অপারেট হয় জাস্ট বিকজ আপনি বাইবেল প্রুফ করব নোৱাৰে ডাজন্ট মিন দ্য ওয়ার্ড অফ গড ইজ ফলস অ্যাকচুয়ালি দ্যাট ইজ এ সিস্টেম দ্যাট ইজ এ প্রটোকল আর এটা প্রটোকল যদি আপনি জানে তাহলে মই কৈছিলো যদি সাবি আপনার হাতত থাকে ইউ ক্যান এনজয় ইয়ার হোম অ্যাকচুয়ালি আপনার ঘর যদি আপনার সাথে সাবি আছে আপনি খুলিব পারে বাট নো ম্যাটার হু ইউ আর আপনি প্রাইম মিনিস্টার হব পারে নো ম্যাটার হু ইউ আর বাট যদি আপনার হাতত সাবি নাই আপনি ঘরের বাইরে থাকিব লাগিব অ্যাকচুয়ালি ঈশ্বর রাজ্যত আপনি খ্রিস্টান হবে পারে আপনি চার্চ আহিব পারে প্রার্থনা করব পারে বাট ঈশ্বর রাজ্যত যদি সাবি নাই আপনার সন আপনি খুলিব নোয়ারিব আশীর্বাদ কেনেকে খুলে যদি আপনি না জানে ইট উইল নেভার ওপেন ফর ইউ হিলিং কেনেকে ম্যানিফেস্ট করে আপনি যদি না জানে হিলিং উইল নেভার ম্যানিফেস্ট মিরাকল কেনেকে প্রডিউস করে মিরাকল মানে অকল বেমারে ভাল হওয়া নহয় আসলে ফাইন্যান্সিয়াল মিরাকল জব মিরাকলস ঈশ্বর মিরাকল করে অ্যাকচুয়ালি আর যদি আপনি জানে তেতিয়াহলে আপনি খুলিব পারিব এটা চাবি মই কালি কৈছিলো আর এই চাবিটো পাওয়ারফুল চাবি হয় মই যেদিনাখন বুঝি পাইছিলো মই কৈছিলো লর্ড দ্যাটস ইট আই গট ইট অ্যাকচুয়ালি মই কৈছিলো লর্ড দ্যাটস ইট এটাই হয় যেটো মোক বহুত আগলে লৈ যাব অ্যাকচুয়ালি আর এটা আসলে ঈশ্বর কৈছে যে তার বাক্যত কৈছে যিজনে মোক সন্মান করিব মই তেওঁক সন্মান করিম ও মাই গুডনেস মই বলিছিলো ঈশ্বর কৈছিলো লর্ড তুমি যদি মোক সন্মান করবলে আরম্ভ করে দিয়া মোৰ অবস্থা কি হব পাৰে হালেলুয়া ইয়াং জেনারেশন বি সিরিয়াস উইথ গড সিরিয়াস হয়ে যাব লাগে ঈশ্বরের লগত আর ইটস এ ডিসিশন অ্যাকচুয়ালি ঈশ্বরের রাজ্যত আপনি ইচ্ছা নকরলে একোই নহয় বাইবেল এনেকে কৈছে ইফ ইউ আর উইলিং এন্ড অবিডিয়েন্ট যদি আপনি ইচ্ছা করে আর বাধ্য হয় দ্য গুড অফ দ্য ল্যান্ড ইউ উইল ইট বলে কৈছে এই পৃথিবীর উত্তম বিলাক তুমি খাবা কিন্তু কন্ডিশন দুটা আছে যদি ইচ্ছা করা আর যদি বাধ্য হওয়া প্রাইজ দ্য লর্ড ফার্স্ট টিমোথি 2:3-4 আমাকে এনেকে কৈছে ইট ইজ দ্য ডিজায়ার অফ গড দ্যাট অল মেন কাম টু দ্য নলেজ অফ ট্রুথ যাতে সকলো মানুহে সত্যৰ জ্ঞান পায় সালভেশন পায় ঈশ্বৰৰ ইচ্ছা হয় কিন্তু পৃথিবীত সব মানুহে সালভেশন পাইছে নেকি নাই পোৱা কেলে কারণ আপনার ইচ্ছা জরুরি আছে যেটা যিশুর জন্ম পৃথিবীত হবলগীয়া আছিলে মরিয়মের ঈশ্বর গাব্রিয়েল আহিলে তো কলে হে মহা অনুগ্রহ পোৱা কইনা শুনা তুমি এটি পুত্র প্রভাব করিবা আর তার নাম যিশু থবা কারণ তেও মানব জাতিক উদ্ধার করিব আর মরিয়ম কুঁয়ারি আছিলে তো চিন্তা করেছে যে এটা ভ্যালিড কোয়েশ্চন বলেছিলে যে প্রভু কেনেকে হবে পারে মই তো পুরুষের মুখে দেখা নাই ভেরি লজিক্যাল কোয়েশ্চন আর এটা তোর কারণে জীবনত রিক্সও আছে অ্যাকচুয়ালি আর তো কৈছে পবিত্র আত্মা তোমার উপর সাদি ধরিব ঈশ্বর আত্মা তোমাক সাদি ধরিব বলে কৈছে আর এটা মরিয়মে কলে তারপর গাব্রিয়েল দেবতা থিয় হয়ে আসছিল আর মরিয়মে কল প্রভুর বেটি নয় যি আপনি কোয়ার দরেই হোক আর তেতিয়া তেও তারপর উলাই গল যদি যদি মরিয়মে কলে হতেন গাব্রিয়েল হব পারে তুমি স্বর্গর পর আইসা কিন্তু মই মরিবলে মন নাই পাথর বেলিয়া খাই পেলায় মোক নালাগে এইবিলাক হয়নে যিশুর মাক মরিয়ম কেতিয়াও নহলে হেতেন একচুয়ালি মেনি আর কোল্ড ঈশ্বর মোক রিমাইন্ড করাইছিল এটা সময়ত মই যেটা প্রার্থনা করে আসলো ঈশ্বর কৈছিল প্রে ফর আসাম মই যেটা অসমখানে প্রার্থনা করে আসলো ঈশ্বর কৈছে তোমার যেটো কলিং আছে জীবনত মই বহুতক আগতে মাতিছো একচুয়ালি বাট দে আর নট ফেইথফুল বলে কৈছে আর তুমিও যদি ফেইথফুল নহোৱা ই উইল গো বলে কৈছে তুমিও যাবা আর মই ঈশ্বর কলিং হেরাব নিবিচাৰো একচুয়ালি প্রেজ গড মই যদি আপনাকে কথা কৈ কৈছো আই হামলি মই আপনাক রিকুয়েস্ট কৰিছো কিপ মি ইন ইয়োর প্রেয়ার মোক যদি আপনি মনত রাখে কারণ মই এইটো জেনারেশনের কারণে আহিছো একচুয়ালি এইটো জেনারেশনের কারণে আর ঈশ্বর কৈছে বিফোর দ্য ফাউন্ডেশন অফ দ্য ওয়ার্ল্ড বিফোর আই ফর্মড ইউ ইন দ্য ওম মই তোমার মাতৃ গর্ভত তোমাক সৃষ্টি করার আগতে মই তোমাক জানো I have sanctified you, set apart you, and I have appointed you as a prophet to the nations. ঈশ্বরে জেরেমায়া কৈছে and the ঈশ্বর বাইকে কৈছে God is not a partial God. ঈশ্বর পক্ষপাতের ঈশ্বর নহয়। Something very good plan that God has for your life. আপনার জীবনের কারণে ঈশ্বর সে একটা great plan আছে। That is the prophecy of the word of God. Hallelujah! ইয়ার কারণে তো তালি বাজিবে লাগে হ্যাঁ Amen. তোমালে বুঝি পাইছে আপনার জীবনের কারণে ঈশ্বরের ওপর ভাল পরিকল্পনা আছে Deuteronomy 30:19
Because I call heaven and earth as witness today against you, that I have set before you life and death, blessing and cursing. Therefore, choose life, that both of you and your descendants may live. Ishwar kose, aji sorgo aru prithibir haikate, zibon aru mrityu, hau aru akhirbad, moi tumar agot rakhisu, aru teo advice kurise ishwar. Amar karone ishwar choose korbo noare actually. Teo amar karone pasand korbo noare. Karon the moment ishwar kole, let them have dominion. Ishwar jeta manush srishti korile, aru teo kole, let them have dominion. তেওঁলোকক অধিকার চলাবলৈ দিয়া মই আপোনাক এটা ট্রুথ কৈছো ঈশ্বৰ মানুহৰ পারমিশন নোহোৱাকে পৃথিৱীত আহিব নোৱাৰে একচুয়ালি দিস ইজ আ ল অফ টেরিটরি আত্মিক জগতৰ এটা নীতি হয় আৰু এই কাৰণে কোনোবাই প্ৰাৰ্থনা কৰিব লাগে পৃথিৱীত ঈশ্বৰে যে আমাক প্ৰাৰ্থনা কৰিবা কৈ কেলে আপুনি জানে কাৰণ আপুনি প্ৰাৰ্থনা নকৰিলে ঈশ্বৰে একো কৰিব নোৱাৰে হালেলুয়া আপোনাৰ জীৱনত ঈশ্বৰে কাম কৰিব লাগে প্ৰাৰ্থনা কৰিব আপনার পরিয়ালে কাম করবো লাগে ঈশ্বরে প্রার্থনা করব আপনার চার্চত কিসের কাম করবো লাগে প্রার্থনা করব প্রেয়ার ইজ ভেরি পাওয়ারফুল ভেরি ভেরি পাওয়ারফুল প্রেয়ার ইজ ভেরি পাওয়ারফুল আই লাভ প্রেয়ার মানে প্রার্থনা করি ভাল পাওয়া চলে আর এটা আত্মা হয় চলে প্রার্থনা পবিত্র আত্মার দ্বারা সাপোর্টেড থাকে চলে তিমথি পৌলে কৈছিলে যে আত্মা তোমার আইতা লুইয়া তোমার মাতৃ উনিকিটা আছিলে তোমার দেখা গৈছে দ্যাট মিন্স আমার প্রার্থনার আত্মা বিলাক আমার মাতৃ পিতৃ পর আহে একচুয়ালি প্রার্থনা নকর আত্মাও আমার মা বাবার পর আহে একচুয়ালি প্যারেন্টস আজি মই আপনাকে এটা কৈছো যদি আপনি ঈশ্বর কারণে সিরিয়াস নহয় আপনার লড়া ছোৱালী ঈশ্বর কারণে কেতিয়াও সিরিয়াস নহব খুব কম লড়া ছোৱালী এক্সেপশন আছে মোৰ মতে একচুয়ালি 95% লড়া ছোৱালী আপনার নিচিনাই হব একচুয়ালি ইফ ইউ আর নট সিরিয়াস উইথ গড ডোন্ট এক্সপেক্ট দেম আপনি তেওঁলোকক আশা করব না লাগে হালেলুয়া চার্চ যে আপনা কন্ডেম করা নাই ট্রুথ কৈ আছো বাইবেলে কৈছে যেতিয়া তুমি সত্যক জানিবা হয়তো তোমাক মুক্ত করিব প্রাইজ দ্য লর্ড হালেলুয়া ঈশ্বরে ইয়াত কৈছে জীবন আর মৃত্যু তোমার আগত রাখিছো গতিকে সিদ্ধান্ত লবা দিস ইজ আওয়ার ডিসিশন চার্চ দিস ইজ আওয়ার ডিসিশন সকলে কম ডিসিশন সিদ্ধান্ত আপনার হয় জীবন আপনার হয় ঈশ্বর কৈছে মই বনাইছো হয় তোমাক একচুয়ালি মই অল পাওয়ারফুল হব পারো কিন্তু মই তোমার হাতে সিদ্ধান্ত দিছো ঈশ্বরে আমাক বহুত ভাল পায় পগলার নিচিনাকে মরিলে আমার কারণে স্বর্গ যাবলে সব ঠিকঠাক করিলে কিন্তু যদি তুমি নরক যাবলে ইচ্ছা করে ঈশ্বরে আপনাক নরক হয় একচুয়ালি ঈশ্বরে আপনার সিদ্ধান্ত সম্মান জানাবো একচুয়ালি কারণ ঈশ্বরে যদি দিছে আপনাক উইল পাওয়া আপনি যদি কয় লর্ড আই রিজেক্ট ইউ বহুত মানুহ একচুয়ালি নরকলে যাব তেওঁলোকে পাপ কৰাৰ কাৰণে নহয় একচুয়ালি যিটো পেমেণ্ট যিশুৱে কৰিছিলে ৰিজেক্ট কৰাৰ কাৰণে যাব একচুয়ালি অকে আৰু সেইকাৰণে আমি কৈছো যে দ্য পেমেণ্ট যিটো পেমেণ্ট যিশুৱে কৰিছে সমগ্ৰ মানৱ জাতিৰ কাৰণে বাইবেলে কৈছে ঈশ্বৰে জগতক ইমান প্ৰেম কৰিলে ইয়াত লিখা আছে নেকি খ্ৰীষ্টানক প্ৰেম কৰিলে জগতক প্ৰেম কৰিলে ইনক্লুডিং এভৰি ওৱান আৰু কৈছে যে নিজৰ একমাত্ৰ পুত্ৰকে দান কৰিলে আৰু যিকোনো তাক বিশ্বাস কৰে নষ্ট নহব অনন্ত জীৱন পাব আপুনি যদি মোৰ ভইচৰ আণ্ডাৰত আছে আপুনি যে এটা কথা শুনক দ্য মমেণ্ট ইউ পাছ দিছ ৰিয়েল অফ আৰ্থ এই পৃথিৱী শেষ হৈ যোৱাৰ পিছতে ঠিক ছেকেণ্ডত ইউ উইল ষ্টেণ্ড বিফৰ জিজাছ একচুৱেলি নো মেটাৰ হু ইউ আৰ আপুনি যীশুৰ আগত থিয় হব একচুৱেলি আৰু যীশুৱে এদিন ক'ব আই হেভ পেইড দ্য প্ৰাইচ ফৰ ইউ মই তোমাৰ কাৰণে পে'মেণ্ট কৰিছিলোঁ বাট But you rejected me. Very important church. পৃথিৱীত আপুনি ১২০ বছৰ জীয়াই থাকিব পাৰে But eternity. Eternity is eternity. Never ending. কেতিয়াও শেষ নহয়। ঈশ্বৰে নৰক শয়তানৰ কাৰণে বনাইছে। স্বৰ্গ আমাৰ কাৰণে বনাইছে। কিন্তু যিবিলাক মানুহ শয়তানৰ মতে চলিব তাক ফলো কৰিব তেওঁ সহভাগী হ'ব আৰু এইটো ডিচাইড কৰিব চাৰ্চ আমি কৈছো ডিসিশন মানে কি একচুয়ালি তেতিয়াহ'লে আমি যে কত ডিসাইড কৰিব লাগে হোৱাট ইজ ডিসিশন ইয়াত কোৱা আছে চইচ অৰ জাজমেণ্ট দেট ইউ মেক আফটাৰ থিংকিং এবাউট ভেৰিয়াছ পচিবিলিটিজ অৰ অল্টাৰনেটিভছ অৰ্থাৎ সিদ্ধান্ত বহুতকেইটা অল্টাৰনেটিভছৰ মাজত যেতিয়া আপুনি কিবা এটা বাছে লয় যেনেকৈ আপুনি ছায়েন্সত পঢ়িব নে আৰ্টছত পঢ়িব কমাৰ্চত পঢ়িব আপুনি তিনিটা এল্টাৰনেটিভছ আছিল আৰু আপুনি সিদ্ধান্ত ল'লে মই ছায়েন্সত পঢ়িম একচুৱেলি চইচ মানে আপোনাৰ পচন্দ বহুত
আছে পসিবিলিটিস তার মাঝেতে আপনি সিদ্ধান্ত লৈছে এভরিডে উই মেক চয়েসেস হদাই আমি সিদ্ধান্ত লওঁ কিমান টাইমত উঠিম ব্রেকফাস্টত কি খাম স্কুল কেতিয়া যাম কেনেকুৱা ড্রেস পিন্ধিম কি খাম আজি এভরিথিং আমি সদায় ডিসিশন লৈ থাকোঁ আৰু এই ডিসিশন দিয়াকে আমাৰ জীৱনত প্ৰভাৱ পেলায় একচুৱেলি নট অনলি ইউ আপোনাৰ সিদ্ধান্ত মাত্ৰ আপোনাক প্ৰভাৱিত কৰে এনেকুৱা নহয় এভরিওয়ান দ্যাট ইজ কানেক্টেড টু ইয়ার লাইফ আপনার জীবনের লগত জড়িত থাকা প্রত্যেকজন ব্যক্তিক আপনার সিদ্ধান্ত প্রভাবিত করে এন্ড দ্যাটস ওয়াই দ্য ডিসিশন ইজ ভেরি ভেরি পাওয়ারফুল আপনি ভাবে পড়ে মাই লাইফ মানে মোর জীবন মই যেনেকেই যাই থাকো আজি পড়ু বা নপড়ু মই মানে কাম করো বা নকো সাডেনলি কেতিয়াবা আপনি বিয়া পাতি যাব মানে আর বিয়া পাতি যাওয়ার পিছত আপনি আপনার ঘনেকর জীবন দুর্ভোগিয়া বনাই দিব আপনার লড়া চলির জীবন কষ্টকর বনাই দিব ওয়াই বিকজ ইউ ডিসাইডেড অ্যাকচুয়ালি আপনি ডিসিশন লৈছিলে সাকসেস নহব কারণে আর তার ফল আপনি ভোগ করব অ্যাকচুয়ালি ইট ইজ আপ টু ইউ সো কজ সাকসেস অর ফেইলিয়ার তোমার আগত রাখিছো ডিসাইড করবা হালেলুয়া প্রেজ দ্য লর্ড চার্চ টিপনি কইছে নাকি আমেন সকলে কম ডিসিশন ইজ পাওয়ারফুল আজ যদি মোক আপনি ভালকে শুনে ইয়াং জেনারেশন ইয়ার লাইফ ইজ অ্যাবাউট টু চেঞ্জ আপনার জীবন পরিবর্তন হয়ে যাব রিয়েলি আই প্রমিস ইউ আপনি যেগুলা সিদ্ধান্ত লয় আর সিদ্ধান্তগুলো যদি ভাল হয় আর তাহলে রেজাল্ট ভাল হব কেনেকে গম পাবো আপনার সিদ্ধান্তবোর ভাল হয় যেতিয়া তার রেজাল্ট ভাল নয় ই আপনার জীবনত সহায় করে আপনার পরিয়ালক সহায় করে আপনার সোসাইটিক ব্লেস করে আপনি জানিব লাগে আপনি ভাল সিদ্ধান্ত লৈছিলে একচুয়ালি আর যেবিলাক সিদ্ধান্ত যেটা আপনার জীবনত রিজাল্ট নিজেই ব্রোক আপনার ফ্যামিলি আপনার কারণে কষ্ট গেছে আপনি জানিব লাগে আপনি বেয়া ডিসিশন লৈছে লাইফত ভুল সিদ্ধান্ত লৈছে আর সিদ্ধান্তের ফল আপনার জীবনলৈ আহিব হালেলুয়া আমেন দের আর ডিফারেন্ট কাইন্ডস অফ ডিসিশন তার ডিফারেন্ট কাইন্ডস অফ সিচুয়েশন ডিসিশন আছে সিদ্ধান্ত প্রকার আছে হলে আমি এইটামান উল্লেখ করবলে ট্রাই করি নাম্বার ওয়ান শর্ট টার্ম ডিসিশন শর্ট টার্ম ডিসিশন কিছুমান ডিসিশন যেন শর্ট টার্ম থাকে ব্রেকফাস্টত কি খাম কোনখন গাড়ি কিনিম কোত যাম মানে শর্ট টার্ম ডিসিশন এইবিলাক ডিসিশন আপনি জীবনত ভুল করব পারে কারেক্ট করবলে চান্স পাব ওকে কিন্তু লং টার্ম ডিসিশন যদি ভুল করে কারেক্ট করবলে অনেক দিকদার হয় হালেলুয়া লং টার্ম ডিসিশন বিলাক এনেকুৱা হয় যে কি করেন জীবনত কোনটো কেরিয়ারে যাম বিজনেস করেন চাকরি করেন মিনিস্ট্রি করেন খেতি করেন কি করেন আপনি যে লং টার্ম ডিসিশন হয় কার বিয়া পাতিম সাডেনলি বিয়া পাতি না যাব আসলে আমি এটাই করো সাডেনলি বিয়া পাতি যাও কারোবার দেখো অকমান ভাল লাগে গোল দিয়ে আর পস্তাব কান্দিব এবার মানে স্টেটমেন্ট পড়েছিল এটাই চলি আছে পৃথিবীত এনি টাইম আমি কারোবার যেটা পছন্দ করি তার লগতে বিজি থাকো আর তো কব তোমাক নেদেখিলে থাকিব নোৱাৰো তোমার লগত কথা পাতিলে নাপাতিলে ভাল না লাগে কিন্তু বিয়া পতার পিছত তো কব তোমাক দেখিলে থাকিব নোৱাৰো ও এনেকৈ কয় আজিকালি তুমি ওচৰত থাকিলে মাথাটো গৰম হৈ যায় গড কাইন্ড অফ লাভ নহয় একচুয়েলি ঈশ্বৰ ধৰণৰ প্ৰেম নহয় তো ঈশ্বৰ প্ৰেম সদায় বাঢ়ি যায় আৰু সেইকাৰণে আমি যেতিয়া লং টাৰ্ম ডিচিশ্যন লওঁ মাষ্ট বি এনালাইচিছ আমি এনালাইচিছ কৰিব লাগে অল্টাৰনেটিভছবিলাক চাব লাগে কনচিকুৱেঞ্চিছ চাব লাগে হ'ব কি একচুৱেলি মোৰ ষ্টুডেণ্টসকল এজ এ টিচাৰ টিচাৰ হিচাপে সদায় মোৰ হাৰ্টত মোৰ ষ্টুডেণ্টবোৰ থাকে একচুৱেলি আর তেওঁলোকক মই ৰিয়েলি ভাল পাওঁ সদায় এটা কথা মোৰ মনলৈ আহে এইটো কৈছে যে আমাৰ জীৱনত সদায় দুখ এটা সময় আহে হাঁহিবৰ কাৰণে আৰু এটা সময় আহে কান্দিবৰ কাৰণে আৰু সেই সময়টো যদি আপুনি পঢ়া শুনাৰ সময়ত খুব এনজয় কৰে ভালকৈ নপঢ়ে আজি এনজয় কৰিছে চিনেমা চাইছে ফাংচন চাবলৈ গৈছে ফুৰিবলৈ গৈছে পঢ়া শুনা মন নাই হয়নে খুব এনজয় কৰিছে কেইবছৰমান কৰক দহ বছৰমান হয়নে সাত আট বছৰমান আৰু পিছফালে পঞ্চাছ বছৰমান কান্দি কান্দি যাব কান্দিব তেতিয়া দুইটা সময় সদায় আহিব এবাৰ হাঁহিবলৈ এবাৰ কান্দিবলৈ আঠ দহ বছৰ যদি কান্দে পিছফালে পঞ্চাছ বছৰ
হাই যাব আপনার জেনারেশনও আনন্দতে যাব 8 10 বছর খুব এনজয় করিব 50 বছর কান্দিব আর আপনার জেনারেশনও কান্দিব ডিসিশন ইজ পাওয়ারফুল সিদ্ধান্ত পাওয়ারফুল হয় হ্যালেলুয়া